बिस्मिल्लाहिर रहमान रहीम जर्नी एकाडेमी यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি হায়ার ম্যাথমেটিক্সের ফার্স্ট পেপারের সরলরেখা চ্যাপ্টারের অক্ষরপত্র প্রকাশনের বইয়ের 6 এর যে 10 নম্বর ম্যাথটি রয়েছে আমরা ধারাবাহিকভাবে সবগুলো সলিউশন করব তো আমাদের কোশ্চেনটা বলা হচ্ছে x, y বিন্দুটি এত এবং এত বিন্দু দ্বয় হতে সমদূরবর্তী সমদূরবর্তী মানে কি এই বিন্দুটা হতে এই বিন্দুটা যেটা দূরত্ব হবে আবার এই বিন্দুর সাথে এই বিন্দুটা দূরত্ব সেম হবে হলে আমাদের প্রমাণ করতে হবে bx = ay তো আমরা কি লিখতে পারি আগে যেভাবে সলভ করেছি ঠিক একই ভাবে বলবো x, y হতে a + b, b - a এর দূরত্ব ইকুয়াল root over ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার তো এখানে আমাদের ভুজ কি রয়েছে এখানে x এখানে a + b তাহলে কি হবে x - a - b তারে হোল স্কয়ার দেন প্লাস কোটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার কোটি এখানে y এখানে হচ্ছে - b + a হবে তাহলে y - b + a হোল স্কয়ার তাহলে এটা একটা আমরা ডিসটেন্স পেয়ে গেলাম এত হতে বিন্দু দূরত্বটা देन একই ভাবে আমাদের কাজ করতে হবে এবং এত থেকে এত বিন্দু দূরত্ব ইকুয়াল তো সেই সেম কথা রুট ওভার ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার ভুজ বলতে এখানে x x - a + b হোল স্কয়ার + y - a - b হোল স্কয়ার তো আমরা এই দিক থেকে বিবেচনা করেছি এখন প্রশ্নমতে কি হবে যেহেতু সমদূরবর্তী বিন্দু দ্বয় তাই এই দুটো অংশ আমাদের হবে সেম তাহলে আমরা বিষয়টা বললাম তো এখন আমাদের কি করতে হবে এখান থেকে ক্যালকুলেশন করে দেন আমাদের এই লাইনটাতে পৌঁছতে হবে তো আমরা কি করতে পারি আমরা শুরুতে বর্গ করে দিতে পারি বর্গ করলে হবে x - a - b হোল স্কয়ার + y - b + a হোল স্কয়ার ইকুয়াল টু x - a + b হোল স্কয়ার + y - a - b হোল স্কয়ার জাস্ট বর্গ করলাম দেন আমাদের কাজটা করতে হবে এখানে আমাদের a + b - c মানে a + b + c হোল স্কয়ারের ফর্মুলা ভাঙবো এখানেও a + b + c সবগুলো আমাদের সেই হোল স্কয়ারের ফর্মুলাটা আমাদের এখানে জাস্ট ভেঙে দিলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটাতে আমরা পৌঁছতে পারবো বাট এখন কথা হইল যে a + b + c এর ফর্মুলাটা আমরা একবার জেনে নেই যে a + b + c ফর্মুলার সূত্রটা কি ছিল সূত্রটা ছিল a স্কয়ার + p square plus c square plus 2ab plus 2bc plus 2ca তো এইটা আমাদের ফর্মুলা ছিল a plus b plus c whole square এর ফর্মুলা a square plus b square plus 2ab plus 2bc plus 2ca তো এখানে আমরা সেই সূত্রটা এখানে চারবার আমাদের অ্যাপ্লাই করতে হবে তো আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে এটা a b c যে তিনটা থাকবে সরাসরি সেই তিনটার আমাদের কি বর্গ তাহলে x এর বর্গ x² প্লাস দিয়ে কোনো কথা নাই প্লাস দিয়ে এদের হোল স্কয়ার হবে বাট এরপরে হচ্ছে a আর b এর সহগটা গুণ হবে 2 * a আর b এর সহগ গুণফল তো মানে প্রথমটা x পরেরটা মাইনাস তো প্লাস মাইনাস a মাইনাস 2ax পরে b আর c গুণ হবে এখানে a আর b গুণ করলে পরে প্লাস হচ্ছে তাহলে প্লাস 2ab তারপরে আবার ca a x এর সহগ আর এর সহগ গুণ হবে প্লাস মাইনাস a মাইনাস 2bx দেন আমাদের এই অংশটাতে একই ভাবে ফর্মুলা ইউজ করতে হবে এখানে y এর বর্গ b এর বর্গ a এর বর্গ তারপরে 2bc এই দুটো প্লাস মাইনাস a মাইনাস 2by পরে প্লাস মাইনাস a মাইনাস 2ab প্লাস a প্লাস 2ay দেন ইকুয়াল যেহেতু আমাদের বাম পক্ষের কাজটা শেষ ডান পক্ষে আমরা সেম একই সূত্র অ্যাপ্লাই করব এখানে আবার a + b + c হোল স্কয়ার অর্থাৎ x² a² b² তারপরে ফর্মুলা আমাদের ইউজ হবে আমরা এই দিক থেকে লিখতেছি মাইনাস ab অর্থাৎ মাইনাস থাকবে ax 2ax প্লাস মাইনাস a মাইনাস 2ab प्लस ए प्लस 2bx प्लस এখানে ফর্মুলাটা ভাঙবো 3 বর্গ y² a² b² দেন আমরা এখন এখানে যদি কাজ করি তাহলে প্লাস মাইনাস এ মাইনাস 2ay এরপর হচ্ছে প্লাস 2ab তারপর আবার যদি কাজ করে দেই মাইনাস টু বি ওয়াই। এইটা আমাদের চলে আসছে। এখন যেহেতু আমাদের বি এক্স ইকুয়ালস টু এ ওয়াই রাখতে হবে, তাই আমরা সবগুলো চাইলেই আমরা বাম পক্ষে নিয়ে আসতে পারি, অথবা ওয়াই পার্শ্ব থেকে একই যে পদগুলো রয়েছে তাকে আমরা অপসারণ করে লিখতে পারি। তো আমরা সবগুলোকে আমরা বামে নিয়ে আসি, তাহলে আমাদের কাজটাও অনেকটা অ্যাডভান্স আমাদের দেবে। সো বামে নিয়ে আসলে আমাদের কী হবে, ওকে, আমরা এখান থেকে বামে নিয়ে আসছি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস আছে, এই পাশে পক্ষান্তর আসলো মাইনাস বি স্কোয়ার, এখানে ছিল প্লাস মাইনাস ছিল প্লাস টয়েসে এক্স, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস টু বি এক্স, মাইনাস প্লাস ছিল মাইনাস আকারে চলে আসছে। সো প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল আমাদের প্লাসে কনভার্ট। এখন আমাদের একটু ক্যালকুলেশনের কাজটা করব, সেটা হচ্ছে যে এ এক্স স্কোয়ার আমরা একটু অন্য কালার দিয়ে আমরা এখানে কেটে দিই, ধরুন আমি লাল দিয়ে কাটে দিচ্ছি, তাহলে এখানে এক্স স্কোয়ারের সাথে আমাদের এ এক্স স্কোয়ারটা কাটবে, এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার কাটবে, বি স্কোয়ারের সাথে এ বি স্কোয়ার কাটবে, এরপর হচ্ছে আমাদের কার সাথে কে কাটবে, এখানে টয়েস এ বির সাথে এই টয়েস এ বিটা কাটবে, টয়েস এ এক্সের সাথে মাইনাস টয়েস এ এক্স কাটবে, টু বি এক্স এখানে টু বি এক্স প্লাস আকারে আছে তাই তো, আচ্ছা। এরপর আমাদের ওয়াই স্কোয়ার আরও আছে, এখানে ওয়াই স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার প্লাসের মাইনাসের প্লাসের প্লাসের মাইনাসের, তারপর আচ্ছা টয়েস এ বি আমাদের আর এই অংশটার সাথে এই অংশটা কাটে, তারপর আর কোনো অংশটা কি কাটা যায়, টু বি ওয়াইয়ের সাথে এই টু বি ওয়াই ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে আমাদের সর্বশেষ কি বলে থাকতেছে, আর এখানে আমাদের কাটাকাটি যায় না, এখানে টয়েস এ ওয়াই এখানে এ ওয়াই, টয়েস বি এক্স এখানেও মাইনাস এ রয়েছে। তো ওকে, আমরা একটু যে অংশটা রয়েছে একটু যোগ করে আমরা লেখার চেষ্টা করি, তাহলে সিম্পলি আমরা যদি যোগ করি এখানে মাইনাস টু বি এক্স এখানে মাইনাস টু বি এক্স, তাহলে ফোর বি এক্স ইকুয়াল টু, সরি এখানে আমাদের ইকুয়াল না প্লাস দিয়ে আমরা লিখতে হচ্ছে প্লাস টু এ ওয়াই অর্থাৎ ফোর এ ওয়াই। এখন যেহেতু আমাদের এখানে প্লাস দিয়ে আমরা লিখতে হচ্ছে মানে এই মাঝখানে প্লাস ইকুয়ালস টু জিরো, আমরা যদি পক্ষান্তর করে নিয়ে যাই তাহলে হচ্ছে আমাদের কি ফোর বি এক্স ইকুয়ালস টু ফোর এ ওয়াই, অর্থাৎ আমি ফোর এ ওয়াই রেখেছি এটা পক্ষান্তর করে নিয়ে আসছি, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, সেটা একবারে লিখেছি। দেন ওয়াই পার্শ্ব থেকে আমরা যদি ফোর ফোর ক্যান্সেল আউট করে দেই তাহলে বি এক্স ইকুয়ালস টু এ ওয়াই, যা কিনা আমাদের প্রমাণের অংশটাই চলে এসেছে, তাই আমরা এই অংশটায় বলতে পারি এই প্রমাণ করতে বলছে, তাই আমরা এখানে অতএব এই অংশটা হচ্ছে প্রমাণিত। তো আমি আশা করব আপনারা যারা আমাদের ভিডিওটা দেখলেন তারা অনায়াসে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যে 25 নম্বর ম্যাথটি আমরা 25 নম্বর পর্বে কত সহজভাবে সলভ করেছি। সো যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, যদি না করেন সমস্যা নাই, আপনি আমাদের চ্যানেলে যুক্ত হতে পারেন বা আপনি আমাদের গ্রুপে যুক্ত হয়ে আপনার ধারাবাহিকভাবে একদম হোম টিচারের মতো আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি পাঠদান করে নিজে পড়তে পারেন। সো দেখা হচ্ছে আমাদের পরবর্তী 26 নম্বর পর্বে 6-11 নম্বর ম্যাথটি নিয়ে, সেই পর্বটি দেখার আমন্ত্রণ। এই পর্বটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।